হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এজেন্ট নিতে আসলে কি লাগে, এ ব্যাপারে বিস্তারিত বলার জন্য। তো বাংলাদেশ ব্যাংকের একটি গাইডলাইন আছে এবং প্রত্যেকটা ব্যাংকের একটি গাইডলাইন আছে। আপনারা ওই ব্যাংকের ওয়েবসাইটে গেলেই আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস হলে বা কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি একজন এজেন্ট হিসেবে নিয়োগ পেতে পারেন, সেই সম্পর্কে একটি ধারণা দেওয়া আছে। আপনারা সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখে এবং সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আবেদন করলে এজেন্ট পেয়ে যাবেন। তারপর আমি কিছু মানে ধারণা দিচ্ছি যে এজেন্ট নিতে আসলে কী লাগে। আমি সর্বপ্রথম যে জিনিসটাকে প্রায়োরিটি দিই যে এজেন্ট নিতে আসলে সাহস লাগে, কারণ এজেন্ট হচ্ছে ব্যাংকের নিয়োগ করা একজন প্রতিনিধি যে লোকালি টাকা পয়সা লেনদেন করবে। আপনাকে প্রতিদিন 10-15 লাখ-20 লাখ টাকা লেনদেন করতে হবে। এই লেনদেন করার ক্যাপাসিটি আপনার থাকতে হবে এবং সেটা ম্যানেজ করা, টাকা নিরাপত্তা দেওয়া, এজেন্ট পয়েন্টের নিরাপত্তা দেওয়া, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি সাহস থাকে যে আপনি 10-15 লাখ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন, নিরাপত্তার কোনো সমস্যা হবে না, আপনার সেই সাহস আসে, আপনি সেটা ব্যাকআপ দিতে পারবেন, তাহলে আপনি এজেন্ট ব্যাংক নিতে পারেন। তারপর যে জিনিসটি লাগে এজেন্ট ব্যাংক নেওয়ার জন্য, ভালো একটি পরিসর লাগে। আপনি ভালো একটা প্লেস সিলেকশন করে সেখানে ব্যাংকের মতো একটা গেট আপ দিয়ে আপনাকে এজেন্ট ব্যাংকিংটা দাঁড় করাতে হবে। আপনি যদি ভালো একটা পরিসর নিতে না পারেন, আপনার গেট আপটা যদি আপনার বা আউটলুকিংটা যদি ব্যাংকের মতো না হয়, তাহলে কিন্তু মানুষ সেখানে আস্থা পাবে না, মানুষ সেখানে আসবে না। এরপরে আপনাকে যে জিনিসটা আপনাকে মানে জানতে হবে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনাকে বৈধ ইনকাম সোর্স থাকতে হবে, আপনার ব্যাংক সলভেন্সি ব্যাংকে বিনিয়োগ করার মতো 10-15 লক্ষ টাকা থাকতে হবে, যেই টাকা দিয়ে আপনি ব্যবসাটা পরিচালনা করবেন। এলাকায় আপনার একটি গুডউইল থাকতে হবে, কোনো ফৌজদারি মামলা বা কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। আপনার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্লেম থাকলে বা সিআইবি যদি খারাপ থাকে, আপনি হয়তো লাইসেন্স পাবেন না। এই বিষয়গুলো অবশ্যই ব্যাংক গুরুত্ব সহকারে দেখে। আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেমন আপনাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। আপনি যদি পরিচালনা করার মতো যদি আপনার শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে তো আপনি এজেন্ট ব্যাংক পরিচালনা করতে পারবেন না। এছাড়াও আপনাকে এলাকায় বা আপনাকে একটা ব্যাংক একটা কমিটমেন্ট চাবে যে আপনি কতদিনের মধ্যে আপনি কী পরিমাণ ডিপোজিট করতে পারবেন, আপনি কীরকম পরিচিতি আছে, এই বিষয়গুলো। সাধারণত যদি আপনার মেজর কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, আপনার যদি হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে একটা বিষয় ব্যাংক একটা জিনিস উল্লেখ করে রেখেছে, মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে। HSC পাস হইলে সবচেয়ে ভালো, অনার্স মাস্টার্স হইলে আরও ভালো, যে ব্যাংকিংটা যেন আপনি বুঝতে পারেন। এবং আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, যে কোনো একটা রানিং ব্যবসার যে ট্রেড লাইসেন্স থাকলে আপনার এজেন্ট ব্যাংকিং পেতে সুবিধা হবে। কোনো কোনো ব্যাংক আপনার টিম চাবে, আপনি ব্যবসা শুরু করার আগে পরে টিম খুলে নিতে পারবেন, এটা অসুবিধা হবে না। এছাড়াও আপনার একজন নমিনি দিতে হবে, কয়েকজন CSO নিয়োগ করতে হবে, কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ করতে হবে, যেটা আপনার ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী আপনি 1-3 জন নিতে পারেন।